বন্ধুরা দেখুন আপনার লিস্টে নাম আছে কিনা, 1,20,000 টাকা আপনি পাবেন কিনা আওয়াজ যোজনার, আপনার লিস্টে নাম আছে কিনা বা কার কার নাম আছে আপনি দেখতে পাবেন। এখানে সিরিয়াল নাম্বার শো করছে, এখানে ডিস্ট্রিক্টের নাম, পরবর্তী কোন ব্লকের প্রার্থী এবং তিনি কোন পঞ্চায়েতের প্রার্থী, পঞ্চায়েতের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, সাথে বেনিফিসিয়ারি নেম আপনি পেয়ে যাবেন, কোন কোন ব্যক্তি টাকা পাচ্ছেন আপনার গ্রাম পঞ্চায়েতে, সব কিছু সিলেক্ট করে আপনি এক নজরে দেখে নিতে পারবেন এবং পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আর সেই সব তথ্য জানাতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলাইশেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী আওয়াস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে 1,20,000 টাকা যে আওয়াস যোজনার টাকা দেওয়ার কথা আছে সেই টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা। আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েতে টাকা ঢুকেছে কিনা, আপনার ব্লকে টাকা ছাড়া হয়েছে কিনা, সব কিছু তথ্য আপনি পেয়ে যাবেন। এবং যদি আপনি লিস্টেড হন তাহলে লিস্টে নাম আছে কিনা সেটাও আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এবং কার কার আবাস যোজনার লিস্টে নাম আছে, কারা কারা বাড়ি পাচ্ছে আপনার এলাকায়, সব কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, লিস্টে নাম এসছে কিনা আপনি সেটা দেখার জন্য প্রথমে চলে আসবেন গুগল সার্চে। তো আপনার ফোনের ব্রাউজারটাকে আপনি ওপেন করবেন। ফোনের ব্রাউজার ওপেন করার পরে সার্চ অর টাইপ ইউআরএল, ঠিক এই জায়গায় আপনি লিখে দেবেন আরএইচ রিপোর্টিং। আরএইচ রিপোর্টিং লিখে যখনই আপনারা সার্চ করবেন প্রথমেই আপনারা দেখতে পাবেন F6। তো F6-এ আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন সামারিতে, প্রধানমন্ত্রী আওয়াস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ rhreporting.nic.in এটা লিখে যখনই আপনারা সার্চ করবেন গুগলে তখনই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস বা এরকম একটি হোম পেজ আপনাদের সামনে চলে আসবে। এই হোম পেজে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন একটু মেনু অপশান আছে, দেখুন 3 লাইন একটি অপশান। এই 3 লাইন অপশানে আপনাকে একটিবার ক্লিক করতে হবে, ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আওয়াজ সফট বলে একটি অপশান শো হচ্ছে। এখানে জাস্ট আরও একটিবার আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে একটিবার ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে পরবর্তী এখানে দেখতে পাবেন রিপোর্ট বলে একটি অপশান শো করছে। এই রিপোর্ট অপশানে একটিবার ক্লিক করবেন। পরবর্তী রিপোর্ট অপশানে ক্লিক করার পরে নেক্সট আপনি সর্বশেষ এখানে পেয়ে যাবেন, একদম শেষে স্ক্রল ডাউন করে চলে আসবেন, সর্বশেষ আপনি পেয়ে যাবেন সোশ্যাল অডিট রিপোর্টস। এই সোশ্যাল অডিট রিপোর্টসে বেনিফিসিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান, এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অল স্টেটের নাম উল্লেখ করা হয়েছে। আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনার স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আপনি একটু শেষের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে পরবর্তী আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার জেলা অর্থাৎ সাউথ 24 পরগনাস, নর্থ 24 পরগনাস, আলিপুর, বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর প্রতিটি জেলা এখানে শো হবে। তো আপনার জেলাটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে যে কোনো একটি জেলা সিলেক্ট করলাম দেখানোর সুবিধার্থে। পরবর্তী আপনি এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কোন ব্লকের আন্ডারে অর্থাৎ জেলা সিলেক্ট করার পরে আপনি আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে যে কোনো একটি ব্লক সিলেক্ট করে নিচ্ছি, আমার বোঝানোর সুবিধা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সিলেক্ট করে নিলাম। ব্লক সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাবেন পরবর্তী একটি অপশান, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতটাকে জাস্ট একটিবার সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করার পরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করবেন, মানে সর্বশেষ যে অর্থবর্ষ বা কোন অর্থবর্ষের আপডেট আপনি দেখতে যাচ্ছেন। 2021-22 যদি দেখতে চান এখানে ক্লিক করবেন, 22-23 যদি দেখতে চান এখানে ক্লিক করবেন, 23-24 যদি দেখতে চান এখানে ক্লিক করবেন, আর 24-25 যদি দেখতে চান এখানে ক্লিক করবেন। তো আমরা ধরুন 24-25টা দেখব, যে সম্ভবত এখন পাওয়া যাবে না। তো 23-24টা আপনাদেরকে দেখাচ্ছি, যেই 23-24 আমি ক্লিক করলাম। 23-24-এ ক্লিক করার পরে নেক্সট আপনাদের আরও একটি অপশান শো হবে, এখানে একটিবার ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করবেন প্রধানমন্ত্রী আওয়াস যোজনা গ্রামীণ। এই প্রধানমন্ত্রী আওয়াস যোজনা গ্রামীণ এখানে একটিবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এই সংখ্যাটাকে আপনারা যোগ করবেন, অর্থাৎ 70+ এখানে 9, তো এখানে 79 আমি এখানে লিখে দিচ্ছি। আপনাদের সময় অন্য সংখ্যা থাকতে পারে, তো সেটা যোগ হোক বিয়োগ হোক সেটা করে আপনারা বসিয়ে দেবেন। এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। যোগ করার পরে সাবমিট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন এখানে পরবর্তী
দেখুন ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে, তো এখানে এখন কিন্তু ডেটা আপডেট করা হয়নি। তবে আমি অন্য একটি ব্লক সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এটা আমি সিলেক্ট করব বাঁকুড়া, বাঁকুড়া সিলেক্ট করলাম, এখান থেকে আরও একটি ব্লক সিলেক্ট করলাম, পরবর্তী এখানে সিলেক্ট করব আমি, নেক্সট আমি সিলেক্ট করব বাঁকুড়া জেলার হরিপুর। সেক্ষেত্রে আমার কী করতে হবে, 23-24 ফিনান্সিয়াল ইয়ার না সিলেক্ট করে যদি 22-23 ফিনান্সিয়াল ইয়ার আমি এখানে সিলেক্ট করি, তাহলে সম্ভবত এখানে কিন্তু ডেটা দেখাবে। দেখুন এবার কিন্তু এখানে সব কিছু দেখাচ্ছে। তো 2022-23 প্রতিটি ক্যান্ডিডেটের অর্থাৎ নামের লিস্ট দেখালেও 2024 কেন দেখাচ্ছে না, কারণ এখনও পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন বাকি আছে। ডিসেম্বর মাসে আপনাদের ভেরিফিকেশন হবে এবং তারপরে থেকে টাকা দেওয়া শুরু হবে। যখন টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু লিস্ট আউট হবে, ভেরিফিকেশনের পরে ফাইনাল লিস্ট প্রকাশ হবে, সেটা আপনারা এখানে পরবর্তী সময়ে ঠিক এমনভাবে দেখতে পাবেন। এখন লাস্ট ইয়ার 22-23 পর্যন্ত দেখা যাচ্ছে, পরবর্তী আপনারা 23-24 এবং 24-25 দেখতে পাবেন, তখনই যখন রাজ্যে ভেরিফিকেশন কমপ্লিট হবে, ফাইনাল লিস্ট যখন আউট হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন না হোক পরবর্তী সময়ে আপনি ঠিক এমনভাবে দেখে নিতে পারবেন আপনাদের নাম আছে কি না।